আহা আহা রে দুঃখরে, এই শীতের ভিতরে, এই শীতের ভিতরে এরকম একটা প্যান্ট পইরা থাকা কতটা কষ্টের, ঠিক আছে? এই মেয়ের মতো একটা গরিব মানুষ জানে, ঠিক আছে, তো শুধু দান করেন, খালি দান করেন। এদেরকে কি দেখেন না, দেখেন না যে এই প্যান্টটার আনুমানিক বয়স কত হইতে পারে? দেখেন কয়টা সিরা দিছে, কয়টা সেরা দিছে এই প্যান্টটায়, ঠিক আছে, তারপরও পড়তেছে। হুম, আপনারা এদের দেখেন না, এই যে ঘন শীতটা পড়তেছে এখন, আপনারা এদের দেখেন, আপনারা কাদেরকে দান করেন? আপনারা যে মানবতার ফেরিওয়ালা, আপনারা কাদেরকে দান করেন? আমি এটা বলতেছি, যারা দান করে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা কাদেরকে দান করে, আপনি ভাবেন এই প্যান্টটা কয়টা ছিঁড়া দিছে। হুম, তারপর সে প্যান্টটা পড়তেছে এই শীতের ভিতরে, এই কোনো প্যান্ট পইরা চলাফেরা করা কতটা কষ্টের, সেটা এই মেয়ের মতো মানুষই বলতে পারবে। হুম, আপনারা কাকে দান করেন? হ্যাঁ, এইসব মানুষ কি বাজে না আপনাদের চোখে? আপনারা মানবতার ফেরিওয়ালা, আপনাদের কি বাজে না এই চোখে, কি বাজে না এইসব মানুষ? হুম, এই যে এখন বর্তমান যে শীতটা পড়তেছে, আপনি তো 2-3টা গায়ে দিয়ে বয়ে রয়েছেন, এই মেয়েটার যে কত কষ্ট, আহ, এগুলো মানা যায় বলেন? কত কষ্ট এই শীতের মধ্যে এরকম একটা সেরা ফারা প্যান্ট থাকা, ঠিক আছে, এই দুঃখটা মাত্র একমাত্র ওই বুঝবে, আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না, ঠিক আছে, যে আসলে ঠান্ডা কী জিনিস এটা তো আমরা বুঝি না, ঠিক আছে, শীত পরে, কিন্তু এদের মতো মেয়ে এই চেহারা সৈয়দ মার্শাল্লাহ খুবই সুন্দর, ঠিক আছে, খুব খুব খুবই সুন্দর, কিন্তু দেখেন আপনি এই শীতের ভিতরে ওরা ফ্যান পরে থাকা কি যেই সে কথা। হ্যাঁ, আপনার কাদেরকে দান করেন? হুম, যাই হোক, এরকম পরিস্থিতিতে আমরা পড়ি নাই এখনও, ঠিক আছে, এরকম পরিস্থিতিতে আমরা পড়ি নাই, উপর আল্লাহ যেন নাও ফালায় না পড়ে, এরকম এটা আমরা আশা করি নাকি। তো সেক্ষেত্রে আসলে এরকম প্যান্ট পইরা, তারপরে শীতের ভিতরে শীত কাটানোটা আসলে এক ধরনের চ্যালেঞ্জ, ঠিক আছে, এটা হাসেন না, এটা হাসার কিছু না, এটা বাস্তবতা, দেখেন এটা বাস্তবতা, ভিডিওটা তো দেখলেন আপনারা সবাই নাকি, এরকম একটা প্যান্ট পরে একটা শীত কাটাই নেয়, ঠিক আছে, সেটা যে কাটায় সে বুঝতে পারে, আপনারা বুঝতে পারবেন না, এটা খুবই কষ্টের এই শীতের ভিতরে, ঠিক আছে, আপনারা হয়তো জিনিসটা হাসতেছেন নাকি, আসলে এটা হাসার বিষয় না, ঠিক আছে, এটা বাস্তবতা, ঠিক আছে, কারণ আমরা তো বুঝতে পারি যে কতটা ঠান্ডা লাগতেছে, আমরা তো তেলে জলে কাটাই, ঠিক আছে, এগুলো তো আমরা বুঝতে পারবো না, এটা আমরা তারাই বুঝতে পারবে, ঠিক আছে। তো আসলে এই 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 জিনিসটা যদি দেখতো আর কি আমাদের এলাকার, মনে করেন যে এক মুরব্বী, মনে করেন ধরেন চাষি, ধরেন সম্ভবত, মনে করেন এই ভিডিওটা দেখার পরে তার রিয়াকশনটা কী হইতে পারে, সেটা হলো আহ, এত সুন্দর মাইয়েরা আবার বাপ মায় কী করে, টাকা পয়সা নাই, এরকম একটা প্যান পরিয়ে হইয়ার পর মনে করেন যে এই শীতের মধ্যে আহারে আহারে, এই বেয়ে যদি এত সুন্দর মাইয়ে যদি আমার হইতে আহারে, লাগলো জমি একটা বেশি দিতাম, 1% বেশি দিতাম, তারপর তো এই মাইয়ারে মনে করেন এই প্যান প্যান্ট দিতাম না, না কত অভাগা, হ্যাঁ, বাপ মা এত সুন্দর মাইয়ারে, হুম, কাপড় সবর রেডি কিছু দেয় না, কী কষ্ট করতে আছে মাইয়ের এই শীতের মধ্যে, মানে এরকম একটা রিয়াকশন হইতে, ঠিক আছে। তো আপনারা দান করবেন জায়গা বুঝছে, যারা মনে করেন মানবতার ফেরিওয়ালা, ঠিক আছে, আমিও চেষ্টা করবো এদের জন্য কিছু করার, ঠিক আছে, খুব চেষ্টা করবো, যথাকর্মে চেষ্টা করবো, আর আপনারা জায়গা বুঝছে দান করার চেষ্টা করেন, আপনারা এদেরকে এড়িয়ে যাইয়েন না, দয়া করে এই শীতের ভিতরে এদেরকে এড়িয়ে যাইয়েন না, এদেরকে দান করেন, আপনারা কাকে দান করতে আসেন সেটাও দেখতে হবে, ঠিক আছে, কার আছে না আছে সেটাও দেখতে হবে, এদেরকে এড়াইয়ে যাইয়েন না, ঠিক আছে, এরা কিন্তু খুব কষ্টে দিন কেটাইতে আছে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষদেরকে দান করবেন।